চেয়ারম্যানের নির্দেশ শিক্ষার্থীদের হিজাব ও বোরখা পরা যাবে না। এ বলে হুঁশিয়ারি দেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কোন কারণে আপনি খুলছিলেন এবং আর তাদের ক্লিপগুলো কোন কারণে আনছেন? ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক হাওলাদার, ঘটনাক্রমে চেয়ারম্যান জেবিপি বিদ্যালয়ের দশম শ্রেণীর কক্ষে প্রবেশ করে এবং ছাত্রীদের বলে হিজাব বা বোরকা পরে স্কুলে আসা যাবে না। এবং অনেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন অনেকের হিজাব টেনে খুলে দেন এবং তাদের বোরখার যে ক্লিপ এবং চুল সেগুলো টেনে দেন এবং ক্লিপগুলো খুলে দেন এবং সবাইকে চুল কাটার পরামর্শ দেন। এ ব্যাপারে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য তার কাছে গেলে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন এবং উচ্চবাচ্য কথা বলেন। চেয়ারম্যান তার ভুল বুঝতে পেরে উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। নিউজ ডেস্ক পদ্মা টিভি। আগামীকাল সকাল 11টায় কোটালীপাড়া উপজেলা চত্বরে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে। আমরা কোটালীপাড়া সহকারে সর্বস্তরের তৌহিদি জনতাকে উক্ত মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।